ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো। পরন্ত বিকেলে মা মেয়ে ছাদে ঘোরাঘুরি করি, কিন্তু একজনকে খুবই মিস করি। বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো। আসসালামু আলাইকুম, লিপি ইসলাম চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার ফ্যামিলি ব্লগের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে যারাই ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনার ছোট্ট এই লাইকটাই পারে আমার ভিডিও সার্কুলেশন অনেক বাড়িয়ে দিতে এবং আপনার মতো অনেকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দিতে। তাই আপনার ছোট্ট এই লাইকটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আর আপনাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ড সার্কেল কেউ যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে। বরাবরের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে নাস্তার জন্য আমি আমাদের নোয়াখালী অঞ্চলের খুবই জনপ্রিয় খোলাজা পিঠা বানাবো, আর তার সাথে এই আলুর গাঁটিটা রান্না করব। আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর চটকে নিয়েছি, এরপর তেলের ভিতর সব ধরনের মশলা কষিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এরকম মাখা মাখা করে রান্না করে নেব। এটা রুটি, ভাত এবং খোলাজা পিঠার সাথে খুবই মজা হয়। আলুটা চুলায় হচ্ছে আর এদিক দিয়ে আমি খোলা চা পিটার জন্য একটা কাই রেডি করে নিচ্ছি। আমরা যেহেতু তিনজন মানুষ, পাঁচ থেকে ছয়টা পিঠা বানাবো, সে মোতাবেক খুবই অল্প পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কাইটা রেডি করে নিয়েছি। আর এখন দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল এবং একটা ডিম। আমি যেহেতু খুবই অল্প পরিমাণ পিঠা বানাচ্ছি, একটা ডিমে যথেষ্ট হবে, আর এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। আমি অলরেডি খোলা বসিয়ে দিয়েছি, এটা মাটির তৈরি খোলা, এটাও নোয়াখালী থেকে আমার মা নিয়ে এসেছিল গত বছর, এখনও অনেক ভালো আছে আর পিঠাটাও অনেক ভালো হয় এটাতে। যদিও একদম পারফেক্ট মায়ের হাতের মতো হয় না, তারপরেও কোনো রকম হয়, এতেই আমি অনেক খুশি। এসব কবরে নিয়ে গেছে কে বলো। খোলাটা গরম হওয়ার পরে চামচে করে এক চামচ করে পিঠার কাইটা দিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঢাকনা দিচ্ছি। এক মিনিট পর ডাকনাটা উঠিয়ে এভাবে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা ভালো হয়েছে আর আমাদের নাস্তা খাওয়াও শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন মাটি আলু নিয়ে আসছে আপনাদের ভাইয়া। গত ভিডিওতে দেখেছিলেন ছাদে মাটি আলু লাগিয়েছিলাম, হয়নি, সেটা থেকে একটু মন খারাপ। মন খারাপ বলতে বারবার বলতেছিলাম যে আলুটা হলো না, তাই আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল। যদিও ঢাকাতে সচরাচর এই আলুটা পাওয়া যায় না, জানি না রান্নার পরে কেমন হবে। এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আজকে ভ্যারাইটিস মাছ দু পেঁয়াজু করব আর কবুতর রান্না করব আর মাটি আলুটা রান্না করব। সব কিছু আমি একেবারে রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে চুলায় আমি মাটি আলুর জন্য ঝোল বসিয়ে দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব। এই আলুটা আমার খুবই প্রিয়, তবে কিনা আলুটা রান্না করার পরে বুঝতে পেরেছিলাম অতটা ভালো হয়নি, যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছিলাম। আলুটা একটু একটু শক্ত থেকে গেছে, অনেকক্ষণ চুলায় রান্না করার পরও অতটা নরম হয়নি। এক চুলায় আলু হচ্ছে আর আরেক চুলায় আমি কবুতর বোনাটাও বসিয়ে দিয়েছি। যা বুঝি তোমার। আলুটা কিছুক্ষণ কষানোর পরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর এখন আগে থেকে ভাজি করে রাখা মাছের মাথা দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়েছি। আর এখানে এখন আলুটা হয়ে আসছে, আমি উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। যা বুঝি তোমার এখনো তার বুঝলে না মানে। এদিক দিয়ে মাছটাও বসিয়ে দিয়েছি, যখন একটু জল কমে আসছে তখন পরিমাণ মতো টমেটো দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখেছি আর এখন ফাইনাল পর্যায়ে হয়ে আসছে। আমি যেহেতু একটু একটু জল রাখবো, তাই একটু জল থাকতেই উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি।
ধনে পাতা দিয়ে কিছুটা মিলিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এটা ছিল বিকেল বেলা, জিদনির জন্য একটু পপকর্ন ভেজে নিচ্ছি। যাবে সেইখানে সামান্য একটু তেল দিয়ে নেড়েচেড়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরপরই এগুলো ফোটা শুরু করবে। আর আমার তো এই আওয়াজটা খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেমন ঝরে তেমন খোদার বাগানে। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন, দেখার পরে কোথাও কোনো অংশে কোনো কারণে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও আপনার কাছে খুব সহজে নোটিফিকেশন চলে যাবে আর আমার চ্যানেলটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে না। মা মেয়ে পপকর্ন খেয়ে ছাদে চলে আসলাম। বিকেলবেলা ছাদে আসলে মনটাই ভালো হয়ে যায়। এখন যেহেতু শীতের একটু একটু আভাস আসছে, চারদিকে হালকা কুয়াশা আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব, বেশ কিছু গাছে ফুলও ফুটেছে, সব কিছু মিলিয়ে পরিবেশটা এখন খুবই সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগে। কিন্তু তারপরেও একটু মন খারাপ থাকে, কারণ আমি আর ভাবি ছাদে আসতাম, ভাবি কিছুদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে, তাই এখন আমাকে একাই আসতে হয়, সেজন্য একটু মন খারাপই হয়, কারণ ভাবিকে অনেক মিস করি। আমি যখন আমলা গাছে পানি দিচ্ছিলাম আর জিদনি ভিডিও করছিল, ভিডিও করার সময় দেখলো একটা আমলা একদম পেকে হলুদ হয়ে আছে আর ও ধরার সাথে সাথে পড়ে গেল, আর জিদনি নিয়ে নিল। এখন সে ওয়াশ করে এখানেই খেয়ে নিবে, কারণ এই পাকা আমলাগুলো খুবই মিষ্টি হয়। এখন আমি সবগুলা গাছে ভালোভাবে পানি দিয়ে দিব, কারণ দিনের বেলা অনেক রোদ পড়েছে, গাছগুলো একদম শুকিয়ে আছে। আর হ্যাঁ, আমার সেম নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে লাইক ফলো দিতে ভুলবেন না। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই ফেসবুক পেজে আমাকে ইনবক্সে এসএমএস করতে পারেন। আর এখন চলে আসলাম উপরের ছাদে। এখানে এসে দেখলাম অনেকগুলো মোরগ ফুল ফুটেছে, সেই সাথে জবা ফুল, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। অনেক ফুল ফুটেছে আজকে, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। এখানে কে বলো জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো। আসলে ছাদে এসে আমাদের মা মেয়ের মন অনেক ভালো হয়ে গিয়েছে, কিন্তু তাও একটু মন খারাপ, শুধু ভাবিকে মিস করছি। আর জিদনিও ভাবিকে অনেক পছন্দ করে, তাই জিদনিও বলছিল আম্মু আন্টি না থাকলে একদমই ভালো লাগে না। আর জিদনি এখানে কিছু ফুলের বীজ নিচ্ছিল, তো মা মেয়ে কিছুক্ষণ ছাদে টাইম পাস করলাম আর সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। তারপর মাঝে মধ্যে একটু চারদিকের ভিউ দেখছি, কারণ শীতকালে আসলে বিকেলটা অনেক সুন্দর হয় যেহেতু একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আসছে। আর এখানে আমাদের এই যে পেয়ারা গাছে, ছোট্ট একটা পেয়ারা ছিল, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে গাছে পানি দিতে দিতে ছাদ থেকেই বিদায় নিলাম। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে ফুল ফুটে।